বিশ্বজুড়ে চলছে অতিমারি, করোনার একের পর এক ঢেউতে বিপর্যস্ত বিশ্ববাসী, তেমনি ব্যাপক ক্ষতির মুখে মৃৎশিল্পীরা। একসময় সারা বছরই ব্যস্ততা লেগে থাকতো হুগলির মৃৎশিল্পী নিরঞ্জন পালের কাছে, এবার যেন সেই ব্যস্ততা উধাও হয়েছে করোনার কোপে। করোনা মহামারী থেকে রূপ নিয়েছে অতিমারির, করোনার ভয়াবহতার প্রভাব পড়েছে আম জনতার উপর, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৃৎশিল্পীরাও। একসময়ে চরম ব্যস্ততায় থাকতেন হুগলির মৃৎশিল্পী নিরঞ্জন পাল, কিন্তু এই অসুর করোনা কেড়েছে সেই ব্যস্ততা। এখন আর আগের মতো মূর্তি তৈরির বায়না আসে না। মৃৎশিল্পীর কথায়, করোনার আগে ব্যাপক চাহিদা ছিল মূর্তি তৈরির, তাই বায়না পূরণেও ব্যস্ততা ছিল তুঙ্গে। কিন্তু না, এবার আর তা হয় না। আগে যেখানে দুর্গা প্রতিমা বানানোর জন্য প্রায় 17টারও বেশি বায়না আসত, এখন তা কমে হয়েছে মাত্র 7টা। পরিস্থিতি খুবই খারাপ, মানে বলার মতন নাই। গত বছর বা তার লকডাউন যখন ছিল না, তখন সেই সময় কেমন কতগুলো অর্ডার হতো আপনাদের? তখন যখন 16-17-18টা করতাম আমার ছোটো কারখানায়। হ্যাঁ, এই লকডাউন পর গেল বারও একদম হয় না, এইবার তো আরও দেখা যাচ্ছে। কতগুলো অর্ডার হয়েছে এইবার? আপাতত 6-7টার মতন আছে। মানে এই পরিস্থিতির মধ্যে, এই পরিস্থিতি, সরকারি কোনো সুযোগ সুবিধা পান আপনি? কোনো কিচ্ছু না, সরকারের কোনো ধ্যানই নেই এদিকে। নেই কাজ, নেই বায়না, কি করে সংসার চলবে বুঝে উঠতে পারছেন না আরেক মৃৎশিল্পী গোবিন্দ পাল। মালিক আর আগের মতো মূর্তি তৈরির বায়না পাচ্ছেন না, তাই চরম আর্থিক সংকটে দিন গুজরান করছেন মৃৎশিল্পীরা। গেল বারে তো লকডাউনে তো খুব পরিস্থিতি খারাপ ছিল, তার থেকে আরও পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়িয়েছে আমার। কাজ পাচ্ছেন আপনারা? কাজ পাচ্ছি, মানে মালিকরা যদি ঠাকুর অর্ডার না পায় তাহলে আমরা কোথা থেকে কাজ পাবো? লকডাউনের আগে কেমন কাজ করেছেন? লকডাউনের আগে ভালোই কাজ ছিল, আর এখন তো একবারে এমন অবস্থা যে আমাদের এখন নেই অর্থ, নেই কিছু, ঘরে কীভাবে চলবো নিজেরাই বুঝতে পারছি না। কাজ করছেন? কাজ করছি, এই টুপিটাকেই কাজ করছি, মালিকরা দুই একটা অর্ডার পাচ্ছে, এই টুপিটাকেই কাজ করছি। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে জানেন না নিরঞ্জন পাল ও গোবিন্দ পালের মতো এমন হাজারো মৃৎশিল্পী। কবে আবার আর্থিক সংকট কাটিয়ে উঠবেন জানেন না তারাও। হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, চ্যানেল 24/7।